আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এমন অবস্থার মধ্যে দিয়ে দায়িত্ব পালন অব্যাহত রেখেছে সশস্ত্র বাহিনী আর রাজধানী জুড়ে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দীপু শিকদার রিপোর্ট। রাজধানীর পুরনো ঢাকা দয়াগঞ্জ সড়ক কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা। কাজের বাইরে কেউ ঘোরাফেরা করবেন না, যদি কাজ থাকে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। ফাঁকা রাস্তায় ঘরের বাইরে বের হওয়া মানুষজনকে করা হচ্ছে জেরা। এছাড়া যানবাহনগুলোতে জীবাণুনাশক স্প্রে ছিটানো হচ্ছে। পাড়া মহল্লায় গিয়েও মানুষকে বোঝাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। ডেফিনেটলি অবস্থার উন্নতি আগের চেয়ে অনেকাংশে হয়েছে, কিছু কিছু মানুষের সচেতনতার এখনও অভাব রয়েছে, তো আমরা সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর ইফেক্টিভনেসটা অনেকটা বেড়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা সচেতন করছি যে দুইটার পরে এই দোকান বন্ধ হবে, সন্ধ্যা সাতটা পর্যন্ত এই দোকান খোলা থাকবে, সন্ধ্যা সাতটার পরে শুধুমাত্র ফার্মেসি খোলা থাকবে, এগুলো আমরা এনশিওর করার চেষ্টা করছি। রাজধানীতে যানবাহন আর মানুষের প্রবেশ এবং বাহির হওয়া ঠেকাতে অন্য এলাকার মতো গাবতলিতে ছিল পুলিশের চেকপোস্ট। অন্যান্য যে সমস্ত বিল্ডিং এলাকা মানুষের চলাচল সীমিতকরণ বা আমরা যে লকডাউন শব্দটা ইউজ করি, লকডাউন, এই লকডাউনের কাজটাও যাতে যথাযথভাবে হয় আমরা নিয়মিত এই কাজগুলো আমরা মনে করি। এদিকে র্যাবের চেকপোস্ট, টহল, মাইকিং সহ অন্যান্য কার্যক্রমও ছিল নগরী জুড়ে। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।